অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করায় অভাবের মধ্যে বড় হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে দেশের গরিব অংশের মানুষের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক, উজ্জ্বলা গ্যাস যোজনাই হোক, কিংবা আয়ুষ্মান ভারত যোজনা, একের পর এক বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে দেশের জনগণকে একটা সুস্থ উন্নত জীবন দান করেছেন দেশের প্রধানমন্ত্রী। আর দেশের প্রধানমন্ত্রী প্রদর্শিত পথেই চলছে এই ত্রিপুরা রাজ্যের সরকার। তাই রাজ্যের সুবিধাভোগীরা যেন কোনো দিক থেকে বঞ্চিত না হন, তার জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। উল্লেখ্য, দেশের গরিবদের চিকিৎসার খরচ বহনের জন্য আয়ুষ্মান কার্ড চালু করছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু ত্রিপুরায় শেষ আদমশুমারি হয়েছিল 2011 সালে, যার ফলে এই রাজ্যের বহু গরিব অংশের মানুষ এই প্রকল্পের সুবিধা লাভ থেকে বঞ্চিত হয়েছেন। আর সেই সকল বঞ্চিতদের সুবিধা প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে এক প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই যোজনায় গরিবদের সুবিধা প্রদান করার লক্ষ্যে প্রায় 59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে কথা বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরও বলেন, নিয়মিত সরকারি কর্মচারীদের পুজোর বোনাস দেওয়ার পাশাপাশি অনিয়মিত সরকারি কর্মচারীদেরও পুজোর বোনাস দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। নিয়েছেন সেটা হলো, আমরা সবাই জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের জন্য যে চিকিৎসার দায়ভার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকার চিকিৎসার বিমা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। কিন্তু ব্যতিক্রমী ত্রিপুরা রাজ্য, কারণ 2011-তে এই ত্রিপুরা রাজ্যের সেন্সাস হয়েছিল, যার ফলে আমাদের অনেক প্রকৃত গরিব যারা তারা বাদ পড়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রকল্প এর মধ্যে ঘোষণা করেছেন, আপনারা জানেন সেটা, যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, যার মাধ্যমে রাজ্যের যারা বঞ্চিত হয়েছেন বিগত দিনে, প্রত্যেকের জন্য এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার প্রকল্প উনি হাতে নিয়েছেন, যার জন্য বাজেটে প্রায় 59 কোটি টাকা বাজেটে প্রভিশন রাখা হয়েছে। এবং সরকারি কর্মচারীদেরকে, আপনারা জানেন যে সরকারি কর্মচারীদেরকেও আমাদের এই রাজ্য সরকার বিভিন্নভাবে, যারা রেগুলার চাকরি করেন, রেগুলার পদে রয়েছেন, তাদের জন্য যে আর্থিক যেভাবে সুবিধা, মানে সুযোগ দেওয়া যায়, পূজার এগ্রিসিয়া, পূজার বোনাস, সেটা নিয়মিতভাবে উনি প্রদান করছেন। পাশাপাশি অনিয়মিত কর্মচারীদেরকেও এইবার বোনাস দেওয়ার যে পরিকল্পনা নিয়েছেন, তার জন্য আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই জানি গত 2 দিন আগেই আমাদের রাজ্যে একটি দুর্ঘটনা ঘটে, অভয়নগর ব্লাড সান ক্লাবে সেই প্রতিমা প্যান্ডেল, সেখানে আগুনে, বিধ্বংসে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তৎক্ষণাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সকলের নেতৃত্বরা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন এবং বিকল্প ব্যবস্থা দ্রুততার সঙ্গে সেখানে নিয়েছেন এবং তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং তাদেরকে আর্থিকভাবে সেখানে সাহায্য করা হয়েছে। তো এই যে আমাদের একটা দুর্ঘটনায় সাক্ষী রয়েছে, তো কাজেই যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে এই পুজোগুলি আমরা আনন্দ উৎসব করব, তার পাশাপাশি সরকারি যে নীতি নির্দেশিকা রয়েছে সেইগুলি প্রতিপালন করে আমরা শারদীয় দুর্গা উৎসবকে আনন্দে মুখরিত করব। এদিনের এই সম্মেলনে গত 2 দিন আগে রাজধানীর একটি পুজো মণ্ডপে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গ টেনে রাজ্যের সমস্ত পুজো উদ্যোক্তাদের সরকারের সমস্ত নিয়মাবলী মেনে সাবধানতা অবলম্বন করে পুজোর করার বার্তা দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন প্রদেশ বিজেপির সভাপতির সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।